দক্ষিণের জেলা বরগুনার রাজনীতি গত এক সপ্তাহ আগেও বরগুনার রাজনীতি সারা দেশকে বেশ নাড়া দিয়ে গেছে তার কারণ হলো ক্ষমতাসীন দলের একটা বড় উইং ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এবং এরপর সেই কমিটি ঘোষণা নিয়ে 15 আগস্ট জাতীয় শোক দিবসের দিন দুই পক্ষের মুখোমুখি অবস্থান তার সঙ্গে এক পক্ষের সঙ্গে সেখানকার স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং অপর পক্ষে সে সময়ের পুলিশের এসপি মহরম আলী সাহেবের অবস্থান এবং তাদের বাগবিতণ্ডা এসবের মধ্যে দিয়ে মহরম আলী সাহেব বরিশাল হয়ে চট্টগ্রামে চলে গেছেন একজনের আমি ঠিক বলি বলবো না পুলিশ অফিসার তার দায়িত্ব পালনের মধ্যে দিয়ে নানান আলোচনা সমালোচনা তর্কের মধ্যে দিয়ে শম্ভু সাহেব রয়ে গেছেন রয়ে যাননি শুধু যেটা হয়েছে আমি ওনার সম্পর্কে আর তেমন কিছু বলবো না এর আগের আলোচনাগুলোতে বলেছি বরগুনার এখন বেশ কিছু ফোন মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নক আমরা পাই যে নকগুলো আপনারা বিশ্বাস করবেন না আমাদের ওই তখনকার কন্টেন্টগুলোতে আপনারা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে অনেকেই মন্তব্য করেছেন অনেকেই সহজভাবে নিয়েছেন অনেকে তার মতো করে বিশ্লেষণ করেছেন কিন্তু আমরা সবচেয়ে বেশি নক পেয়েছি সেখানকার বঞ্চিত এবং কোণঠাসা বা বলতে পারেন যে অন্তর্দহনে ভোগা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাবেক নেতাদের আজকেও তাই ঘটেছে আজকেও একটি ফোন এসছে তিনি বলছেন যে আমি আসলে বরগুনায় থেকে একটা সময় করেছি জীবনের সব কিছু দিয়েছি এই দলের জন্যে আদতে কিছু পাইনি এখন আর পলিটিক্স করি না বরগুনায় তিন চারটি নাম খুব ঘুরে ফিরে আসে একটা হলো অ্যাটম বরগুনা জেলা যুবলীগের সভাপতি ভাইরা সিদ্দিক নামে একটি নাম আসে প্রচণ্ড বরগুনার পুরো জেলায় জানে সবাই তার সম্পর্কে মহারাজের নাম আসে এমন কয়েকজন মানুষের নাম আসে আমি নামগুলো কেন বলছি যারা বরগুনা সম্পর্কে খোঁজ নেন বরগুনা সব কিছু যারা জানেন ইভেন প্রশাসনে তারাও জানেন এই মানুষগুলোই বরগুনা চালায় এবং তারা সবাই ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর লোক এই পুরনো বয়স্ক মানুষটি এই লোকদেরকে চালান যাদের মধ্যে কথা আছে তারা অনেকেই পুরনো আওয়ামী লীগান নয় তারা হঠাৎ করেই আওয়ামী লীগ বা এখন হাইব্রিড আওয়ামী লীগ যেটা বলা হয় এই হাইব্রিড আওয়ামী লীগ নিয়ে দলের একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত নানান আলোচনা আছে আমার মূল ফোকাস কোনটা সেটা আপনাদেরকে বলছি মূল ফোকাস হচ্ছে এই যে হাইব্রিড আওয়ামী লীগ বা তিন চারজন মানুষ আমাদের এমপি সাহেবরা বিভিন্ন জেলায় তাদের তিন চারজন লোক রাখেন সেটা অ্যাটম মহারাজ ভাইরা সিদ্দিক এ ধরনের কিছু মানুষ তাদের কর্মকাণ্ড নিয়ে আমরা এখন কিছু বলবো না এই মানুষগুলো পুরো জেলার তখন আর তার আওয়ামী লীগ বিএনপি রাখে না আওয়ামী লীগ বিএনপির জামাত তার যে আদর্শ এই আদর্শের জায়গায় থাকে না তখন তারা শুধুমাত্র এর উপরে থাকে এই বরগুনার ঘটনায় যা যা ঘটে গেছে এর প্রেক্ষিতে যেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হলো রাজনীতির দুর্বৃত্তায়ন আমাদের রাজনীতি যে আমাদের রাজনীতি বিদ্রাজই দুর্বৃত্ত হয়ে যায় দুর্বৃত্তরা রাজনীতিতে আসলে যতটা না ভয় যদি রাজনীতিবিদ কেউ দুর্বৃত্ত হয়ে যায় তাহলে মূল ক্ষতিটা যে তার দলের হয় এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে আমরা সবসময় দেখেছি এই দুই দলের বিপদে আপদে দুঃসময়ে যারা থাকে ক্ষমতায় আসলে পরে বেশিরভাগ ক্ষেত্রে ওই লোকগুলা কোণঠাসা হয়ে যায় আমাদের বক্তব্যের মাঝখানে আপনারা খানিক বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছেন আমিও কন্টিনিউ করে যাচ্ছি কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যাই হোক আসি বরগুনার সেই ছাত্রলীগের কথায় যেই ছাত্রলীগ নিয়ে এবারের এই লঙ্কাকাণ্ড ঘটেছে গত মাসের 24 তারিখে তাদের কমিটি ঘোষণা করা হয়েছিল সেখানকার এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাহেব সেটা মানতে পারেনি এবং তার অনুসারী পদবঞ্চিত ছাত্রলীগাররা একটা নতুন গ্রুপ তৈরি করলো এবং তারাই মোটামুটি ত্রাণকর্তার ভূমিকায় আসলো সামনে চলে আসলো এখন সত্যিকার অর্থে বরগুনার খবর যারা রাখেন তারা জানেন আওয়ামী লীগের সেন্ট্রাল থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় ছাত্রলীগ একটি কমিটি দিয়েছে বরগুনায় সেই কমিটি কিন্তু ওখানে কোণঠাসা আর সেই বসের আশীর্বাদ পৃষ্ঠ পদবঞ্চিত নামে পরিচিত যেই অংশ যারা সেদিন প্রথম ধাওয়া করেছিল সেই অংশ কিন্তু বরগুনায় এখনও শক্তিশালী আসলে এটা বরগুনায় অরিজিনাল যারা ছাত্রলীগ করে তাদের মধ্যে কী ধরনের সংকট কী ধরনের কষ্ট তৈরি করেছে সেগুলো আমরা যেগুলো ফোন পাই সেগুলো থেকে বুঝি আমি কিন্তু এই ছাত্রলীগের দিকে শুধু সিগনিফিকেন্ট করে বলছি না এই ঘটনা আমরা গত 20 বছর ধরে দেখে আসছি ক্ষমতায় গেলে পরে
সেই মাখন রুটির ভাগ বাটোয়ারা করতে গেলে এত মুখ আসে, তখন বৈধতার কাউকে এই দুই প্রধান দলই দিতে পারে না। যাকেই দিতে যাবে গেলেই সেখানে একের পর এক ঘটনা ঘটতেই থাকে। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি, বরগুনায় এই অবস্থা এবং এখন রাজনীতির যে ডামাডোল চলছে, আগামী দিনে এক্স ওয়াই জেড যারাই আসুক, এ আওয়ামী লীগে আসুক, বিএনপি আসুক, আমরা চাই এই অবস্থার একটা পরিবর্তন। আর সেই পরিবর্তন অ্যাটম, মহারাজ, ভাইরা সেলিম এই ধরনের বিশেষণ সম্ভবিত, বা এই ধরনের যে মানুষদের কথা পুরো একটি জেলার মানুষকে নাম শুনলেই মনে হয় সেগুলো যেন না হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে, আবার কথা হবে।